মালদার হবিবপুর পঞ্চায়েত ভোটের আগেই শাসক দলীয় পতাকা ছিঁড়ে ফেলার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। কে বা কারা এই ঘটনার পেছনে রয়েছে তা নিয়ে উঠেছে প্রশ্ন। জারজারে মঙ্গলবার সাত সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হবিবপুর থানার আইঘো সাতিয়ানগাছি কাঠের ব্রিজ এলাকায়। তৃণমূল কংগ্রেসের তরফে জানা গিয়েছে গতকাল রাত্রে শাসক দলের ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে রাস্তার পাশে ফেলে দেয় এবং পতাকাকেও নাকি পুড়িয়ে ফেলা হয়েছে বলে তাদের অভিযোগ। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় আইহো অঞ্চলের তৃণমূল নেতা কর্মী সহ প্রার্থীরা। তৃণমূল কংগ্রেসের আইহো অঞ্চল সভাপতি প্রতাপ দাস বলেন, গতকাল রাত্রে কিছু দুষ্কৃতীরা আইহো অঞ্চলের সাতিয়ানগাছি এলাকার দলীয় ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলে। মঙ্গলবার সকালবেলা দেখতে পান তৃণমূল কংগ্রেসের পোস্টারটি ছিঁড়ে ফেলা হয়েছে এবং সেই পতাকায় আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এই বিষয়ে হাবিবপুর থানার পুলিশকে তদন্ত করার জন্য অনুরোধ করেন তারা। আমরা আমাদের বুথ সভাপতি ফোন করেছিলেন সকালবেলা কি আমাদের ফেস্টুন কেটে দেওয়া হয়েছে, কী দিয়ে কেটেছে জানি না, আমাদের ফ্ল্যাগ পুড়িয়ে দিয়েছে, এগুলো আইহোতে এরকম কোনো দিন পরিবেশ ছিল না, কে বা কারা করেছে সেটা আমরা আইসি সাহেবকে বলবো এবং তদন্ত করার জন্য, এবং যারাই করে থাকুক না কেন খুব নিন্দনীয় ব্যাপার। আমাদের সিম্বলকে পুড়িয়ে দিচ্ছে, ফেস্টন পুড়িয়ে দিচ্ছে, তাহলে এখানে কী রাজত্ব চলছে, কিসের মানে কিসের আতঙ্ক দেখাতে চাইছে? আমরা শাসক দল, তারপরেও আমাদের উপরে এইরকম অবস্থা হচ্ছে, তাহলে অন্য জনের উপরে কী হতে পারে? এটার পুরোপুরি আমরা তদন্ত চাই এবং কে মানে এগুলো করেছে, কেউ বা কারা করেছে, এখন সিপিএম করুক, কংগ্রেস করুক কিংবা বিজেপি করুক, কেউ করেছে আমি কারোর নাম বলছি না, এটাকে তদন্ত করে বার করতে হবে এই কাজটা কে করেছে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে হবিবপুর থানার পুলিশ আসে এবং তদন্ত শুরু করেছে সেই থানার পুলিশ। বলাই পোদ্দারের রিপোর্ট, ইউ বাংলা টিভি, মালদা। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।